নমস্কার, আমি তনয়া। ঘরকন্না ও ঘোরাফেরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার সাথে থাকুন আর পাশে থাকুন, দেখতে থাকুন আজকের এই নতুন ব্লগটি। আজ আমরা তিনজনে মিলেই চলে এসেছি লন্ডনের ব্রিকলেন এবং হোয়াইট চ্যাপেল মার্কেট ঘুরে দেখব বলে। আমরা যদিও এর আগে ব্রিকলেনের মার্কেট দেখেছি বাংলা টাউন, কিন্তু হোয়াইট চ্যাপেল মার্কেটে আমি কখনো এর আগে আসিনি, অনেক নাম শুনেছি। আজ আমাদের গন্তব্য হলো প্রথম হোয়াইট চ্যাপেলের বাংলাদেশি মার্কেট আর তারপর ব্রিকলেন। এই মুহূর্তে আমরা অলগেট স্টেশনের এই টিউবটি থেকে নামলাম। নেমে এখন পায়ে হেঁটে মিনিট দশেকের রাস্তা গেলেই আমাদের সামনে পড়বে হোয়াইট চ্যাপেল মার্কেট। আমরা এখন যেই রাস্তাটিকে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই পড়বে হোয়াইট চ্যাপেলের বাংলাদেশি বাজার। এই সমস্ত এলাকায় মূলত যেই দোকানগুলি রয়েছে এই সব দোকানগুলি বাংলাদেশি মালিকানাধীন। আর এই যে রাস্তা বরাবর আমরা এখন যে হাঁটছি, এর খানিক দূর এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে খুব সুন্দর একটি মসজিদ। এই যে এটি হলো এখানকার বিখ্যাত একটি মসজিদ, দ্য ইস্ট লন্ডন মস্ক। যেহেতু বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং এখানে বাংলাদেশি লোকজনদেরই সমস্ত দোকানপাট রয়েছে, তাই এই জায়গায় আমাদের মতো বাঙালি লোকজনদের অনেক বেশি ভিড় হয়। যদিও বাংলাদেশি লোকেদের ভিড় অনেক বেশি, তা সত্ত্বেও আমাদের মতো কলকাতার বাঙালি লোকেদের জন্য খুব পছন্দের একটি জায়গা হলো এই লন্ডনের হোয়াইট চ্যাপেলের বাংলাদেশি বাজার এবং ব্রিকলেনের বাংলা টাউন। আসুন তাহলে আমার সাথে ঘুরে দেখুন আপনারাও লন্ডনের এই বাংলাদেশি বাজার। হোয়াইট চ্যাপেল মার্কেটে আমাদের প্রথম যেই দোকান দিয়ে শুরু হলো ঘোরা, সেটি হলো সোনারগাঁও রেস্টুরেন্ট। আর এই রেস্তোরাঁটিতে খুবই সুন্দরভাবে বাংলা হরফে লেখা ছিল। আর এই দিকে দেখুন পর পর এক এক করে বাংলাদেশি দোকান রয়েছে। এখানেও দেখলাম একটি ছোট্ট সবজির দোকান, আর তার ঠিক পাশেই রয়েছে বাংলাদেশি জামাকাপড়ের দোকান, যেখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর চুড়িদার, দেশীয় জামা কাপড় সমস্ত কিছুর দোকান। তার সাথে আপনি বাঙালি খাবার দাবার যাই খুঁজবেন সব কিছুই কিন্তু আপনাকে এইখান থেকেই নিয়ে যেতে হবে। দেখুন এখানে রয়েছে একটি জুতোর দোকান, আর এই জুতোর দোকানটি দেখে আমার ঠিক আমার শহর জলপাইগুড়ি বা কলকাতা বা আমরা আমাদের দেশে যে কোনো রাস্তার ধারে বড় বড় জুতোর দোকান দেখতে পাই, এই দোকানটি দেখে আমার ঠিক তেমনই মনে হলো। খুব সুন্দরভাবে দেশীয় ছোঁয়া রয়েছে এখানকার এই দোকানগুলিতে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগার আরও একটি কারণ হলো যে সমস্ত লোকজন বাংলা ভাষায় খুবই সুন্দরভাবে কথা বলে। আমরা তো সাধারণত যখন রাস্তায় বেরোই সবসময় ইংলিশ শুনতে পাই, আর তার সাথে হয়তো কোনো কোনো সময় হিন্দিতেও শুনতে পাই, তো বাংলা একদমই শুনতে পাওয়া যায় না। এই সমস্ত এলাকায় আসলে আপনি কিন্তু নির্দ্বিধায় যে কোনো দোকানে গিয়ে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারবেন, তাই এই সমস্ত এলাকার প্রতি আমার আকর্ষণ আরও একটু বেশি। এই যে সামনে রঙিন বলের দোকানটি দেখতে পাওয়া যাচ্ছে, এই দোকানটি দেখে না আমার একদম আমাদের পাড়ার এরকম একটি দোকানের কথা খুব মনে পড়ছে। সাধারণত এই সমস্ত দোকানে বাচ্চাদের খেলার জিনিসপত্র বিক্রি হয়, এখানেও ঠিক তাই। এই দোকানটিতে কিন্তু বাচ্চাদের খেলার নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। এদিকে দেখুন পাঁচ ভাই পঞ্চখানা, কি সুন্দর বাংলায় লেখা এই দোকানগুলির নাম। আর এইদিকে হোয়াইট চ্যাপেল সবজি বাজারেও দেখেছেন আমাদের এখানে বাংলাদেশি তাজা শাকসবজি ফলমূল পাওয়া যায়, সমস্ত কথাটাই কি সুন্দর বাংলায় লেখা রয়েছে। আসুন আমরা এই সবজির দোকানে কী কী সবজি রয়েছে দেখি। এদিকে রয়েছে সরু সরু সুন্দর বেগুন, বরবটি, তার সাথে নানান ধরনের শাক, দোকানের ভেতরেও আরও অনেক সবজি ছিল। আর এই দিকে আমাদের পাড়ার মুদির দোকান ঠিক যেরকম হয়, রাস্তার ধারে কিন্তু এই দোকানটিও ঠিক সেরকম। বাংলাদেশি বাজারে এসেছি আর মাছের বাজারে যাব না তা কখনো হয়? বাঙালি মানেই তো মাছ। আর এই দেখুন এই আমরা মাছ বাজারে এসে হাজির। এই মাছ বাজার হলো হোয়াইট চ্যাপেলের বাংলাদেশি বাজারের একটি বিখ্যাত দোকান। এই দোকানে অনেক ধরনের বাংলাদেশি মাছ আপনি পেয়ে যাবেন।
আসুন আপনাদেরকে একটি জিনিস দেখাই। এই দেখুন আসল খেজুরের গুড়, এই গুড়টি আমি আজকে এখান থেকে নিয়ে যাব, কারণ গুড় ছাড়া না আমাদের বাড়িতে এক মুহূর্ত চলে না। এই খেজুরের গুড়ের পায়েস খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি, তাছাড়া গুড় দিয়ে সন্দেশও বানিয়ে থাকি। আর এইদিকে রয়েছে রাঁধুনির নানান ধরনের মশলা, মশলাগুলোর নাম যেহেতু বাংলাতে লেখা তাই দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এবার আপনাদেরকে এখন ঘুরে দেখাবো মাছ বাজার। এই যে দেখলেন রুই মাছ, রুইয়ের সাথে রয়েছে মৃগেল মাছ, তার সাথে চিতল, আর এই পাশে রয়েছে শুটকি মাছ, মানে যেটাকে আমরা শুকনো মাছ বলি। কত রকমের যে শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে প্যাকেট করে করে তা সত্যি বলে বোঝাবার মতো নয়। আর আমরাও শুটকি মাছ খেতে যেহেতু ভালোবাসি তাই শুটকি মাছের কালেকশন দেখে বেশ ভালো লাগছিল। ওইদিকে তো বড় মাছ আপনারা দেখলেনই, এই দিকে দেখুন ছোট ছোট মাছগুলোকে না এরকম 200 গ্রাম 250 গ্রামের প্যাকেট করে করে বিক্রি করা হয়। এখানে কিন্তু নানান ধরনের মাছের আপনি ছোট ছোট পিস পেয়ে যাবেন। যদি আপনার বড় মাছ মানে ধরুন 2.5 কিলো বা 2 কিলো 3 কিলোর মাছ নেওয়ার প্রয়োজন না থাকে, আপনি কিন্তু সব ধরনেরই মাছেরই এরকম ছোট ছোট করে প্যাকেট করা থাকে, সেই প্যাকেটের মাছও আপনি নিয়ে যেতে পারবেন যদি আপনার বাড়িতে সদস্য সংখ্যা কম হয়ে থাকে। আসুন তাহলে আমার কাছে দেখুন, এই দেখুন বাঁশপাতা মাছ, এই মাছটি না আমার খুবই পছন্দের একটি মাছ। ছোট ছোট সব রকমের মাছ আপনি এখানকার বাংলাদেশি বাজারে পেয়ে যাবেন। এই ছোট ছোট প্যাকেটজাত মাছগুলোকে বলা হয় ব্লক মাছ, মানে মাছের ব্লক, ছোট মাছের ব্লক বা বড় মাছেরও ব্লক। আর এইদিকে গোটা গোটা মাছ রয়েছে, এই যে রিটা, মাগুর, তেলাপিয়া, তাছাড়া রয়েছে ওইদিকে ছিল শোল মাছ, কই মাছ, মানে আপনি যত ধরনের মাছ খুঁজবেন সবই আপনি এই বাজারে পাবেন। আর এই দেখুন মাছগুলোর সাইজ কত বড় বড় হয়ে থাকে, যদিও এই মাছগুলি বাংলাদেশ থেকে আসে তাই জন্য মাছটা কিন্তু এরকম বরফ চাপা থাকলেও স্বাদ খুব ভালো হয়ে থাকে। এই দেখুন চাঁদপুরের ইলিশ, পদ্মার ইলিশ খুঁজছিলাম কিন্তু সেই মাছ পাইনি বলে ইলিশ মাছটা নিইনি এখান থেকে। রুই, কাতল, মৃগেল, বাঁশপাতা, কই, মাগুর, শিঙ্গি, কি আছে আর কি নেই এখানকার মাছ বাজারে। তবে আমাদের দেশীয় বাজারে যেরকম জ্যান্ত মাছ আপনি লাফানো অবস্থায় পাবেন, এখানকার মাছ বাজারে কিন্তু সে দৃশ্য একেবারে অমিল। সবই কিন্তু বরফ চাপা মাছ। মাছ তো দেখলাম, এই দিকে দেখুন কি সুন্দর কাটা সুপারিও বিক্রি হচ্ছে, এই দিকে আবার খুবই সুন্দরভাবে কেটে কেটে জিরা কাটা সুপারি বলে প্যাকেটজাত হয়ে এই সমস্ত জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। তার সাথে রয়েছে মুড়ি, আর এই দেখুন কি পেয়েছি, শুটকি গুঁড়া, তার সাথে আবার রয়েছে চিংড়ি গুঁড়া। কত কিছু যে সম্ভার আপনি এই হোয়াইট চ্যাপেলের বাংলাদেশি বাজারে আসলে পাবেন তা সত্যি আপনাকে অবাক করবেই করবে। আপনাদের অবাক হওয়ার আরও অনেক কিছুই বাকি আছে, দেখতে থাকুন পুরো ব্লগটি। হোয়াইট চ্যাপেল মার্কেট ছেড়ে আমরা এখন চলে এসেছি ব্রিক লেনের বিখ্যাত বাংলা টাউনে, আর এই বাংলা টাউনটাও এখন খানিকটা ঘুরে দেখব। আসলে হোয়াইট চ্যাপেলের মার্কেটে আসব আর ব্রিক লেনে বাংলা টাউনে আসব না এ কখনো হতেই পারে না। যাই হোক আবার আরও একবার ঘুরে দেখি, যতবারই আসি না কেন এই রাস্তায় প্রতিবারই আমি কিন্তু অবাক হয়েই যাই। আসলে বিদেশের মাটিতে যখন নিজের মাতৃভাষা দেখতে পাই আর নিজের ভাষাভাষীর মানুষকে একই জায়গায় দেখতে পাই তার যে অনুভূতিটাই একদম অন্যরকম, তাই হয়তো সেই ভালোবাসার টানে বারবারই ছুটে আসি এখানকার বাজারে। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা টাউনের বিখ্যাত তাজ স্টোরে, আর এখানে দেখুন কত ধরনের আমাদের দেশীয় থালা বাটি এবং রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। আমাদের দেশীয় এই ধরনের বাসনপত্রে কিন্তু বিশাল সম্ভার রয়েছে এই তাজ স্টোরে। এইদিকে এই বড় বড় পাত্রগুলো সমস্ত বিরিয়ানির পাত্র। আসলে বাংলাদেশিদের মধ্যে বিরিয়ানি খাওয়ার প্রচলন তো অনেকটাই বেশি, তাই এই ধরনের বাসনপত্রে কোনো রকম অভাব হবে না কিন্তু আপনার এখানে। শুধু হয়তো আপনাকে দেশের থেকে একটু কিছুটা বেশি মূল্য গুনতে হবে, যদিও বেশি মূল্য গুনতে হলো আপনি কিন্তু হাতের নাগালে সমস্ত কিছু একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। এ তো গেল বাসনপত্র, এবার দেখুন রেডিমেড ফ্রোজেন কত ধরনের খাবার রয়েছে। শুধু এখান থেকে একবার কিনে নিয়ে গেলে বাড়ির ওভেনে অথবা মাইক্রো ওভেনে বা ফ্রাই প্যানে
ভেজে নিলেই রেডি হয়ে যাবে আপনার এই সমস্ত রেডিমেড খাবারগুলি, কী আছে আর কী নেই দেখতে থাকুন আমার সাথে। এদিকে রয়েছে নুন গড়া, গুড় সন্দেশ, ভাপা পিঠা, চই পিঠা, সবই কিন্তু রেডিমেড, কোনো রকম খাটুনি করতে হবে না। ও বাবা, এদিকে রয়েছে আবার চিতল পিঠাও, সব কিছুই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা তো হোয়াইট চ্যাপেলের মাছ বাজার দেখলেন, এবার দেখুন বাংলা টাউনের মাছ বাজার। বাঁশপাতা মাছ, চাপলা মাছ, আর কি কি আছে দেখুন তো এখানে। এই দেখুন কেচকি মাছ, কেচকি মাছ যেমন আমাদের খুব পছন্দ, একটা প্যাকেট কেচকি মাছ আজ নিতেই হবে। ওইদিকে দেখুন মলা মাছ, বাতাসি মাছ, রানী মাছ, কত রকম মাছ রে বাবা, সব মাছের আবার নামও জানি না। ওইদিকে রয়েছে গুতম মাছ, এই মাছের নাম আমি কখনো আগে শুনিনি, এই প্রথম আমি এখানে এসেই শুনছি। এইদিকে রয়েছে আবার সরপুঁটি, আর রুই, বোয়াল, কাকিলা, মৃগেল, কই, ও ট্যাংরা মাছও রয়েছে, তার সাথে আছে আবার পাবদা মাছও। এক একটা মাছের ব্লকের এক এক রকম দাম রয়েছে, ওই মোটামুটি ধরুন 2 পাউন্ড থেকে 5 পাউন্ডের মধ্যে, ওই মানে ভারতীয় টাকায় 200 টাকা থেকে রয়েছে 500 টাকার মধ্যে এই এক একটা ব্লক। আর এই মাছগুলো কিন্তু বরফ চাপা হলেও স্বাদে কিন্তু খুবই ভালো, কারণ আমি বেশ কিছুবার এখান থেকে মাছ নিয়ে গিয়ে রান্না করে খেয়ে দেখেছি, মাছের স্বাদ সত্যিই সুন্দর। এদিকে তো ছোটো ছোটোই দেখুন আর মাছের পিস রয়েছে, মানে যদি আপনি বড় গোটা মাছ ওই 2 কিলো 4 কিলো না নিয়ে ছোটো এরকম নিতে চান তাহলে ওই ব্লকগুলো কিনে নেবেন। এইদিকে তো ওই যে বড় মাছ যেরকম আপনারা আগের মাছ বাজারে দেখলেন, আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু গোটা মাছ কিনতে হলে মোটামুটি আপনাকে ওই 2 থেকে 3 কিলোর মধ্যে হয় মাছগুলো, সেগুলো আপনাকে কিনে নিয়ে যেতে হয়। আর মাছ কিন্তু এনারা এই দোকানেই কেটে আশচারিয়ে পিস পিস করে দেবে। রান্নাঘরে টুকিটাকি সমস্ত কিছুর পাশাপাশি সুতো, সেফটি বিন, সুচ, জাতি, কাঁচি, চাল, ডাল, তেল, লবণ, মানে একটা গৃহস্থালির যা যা জিনিসপত্র আপনার প্রয়োজন সবই আপনি পেয়ে যাচ্ছেন এখানে। এইদিকে দেখুন কত ধরনের বাসমতি চাল রয়েছে, এখানে এরকম প্যাকেট করে করে বাসমতি চাল বিক্রি করা হয়, 5 কিলো 10 কিলো কখনো 20 কিলো, বা তার সাথে থাকে ছোট ছোট ওই 1 কিলো 2 কিলোরও প্যাকেট। কি সুন্দর লাউ গাছের চারা, এইদিকে রয়েছে লঙ্কা গাছের চারা, আর ঠিক ওই পাশটাতেই আমরা দেখতে পেয়েছি টমেটো গাছের চারা। খুব সুন্দর সুন্দর গাছের চারা বানিয়ে বানিয়ে এনারা কিন্তু বিক্রি করছে। আমি বাংলা টাউনের বেশ কিছু দোকানে এবং হোয়াইট চ্যাপেলেরও দেখতে পেয়েছি এরকম গাছের চারা বিক্রি হচ্ছে। এইদিকে দেখুন কি সুন্দর আমাদের দেশের মোড়া, এখানে মোড়াও এত সুন্দরভাবে এনে বিক্রি করা হচ্ছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। যাই হোক, সেই কখন থেকে হাঁটাহাঁটি করে এই ঘুরে টুরে বেড়াচ্ছি, এখন আমরা এসেছি মধুবনের মিষ্টি খেতে। এইদিকে আসলেই আমরা সব সময় এই মিষ্টির দোকানে এসে চা, সিঙ্গারা, মিষ্টি এই সব কিছু খেয়ে থাকি। এই দোকানের মিষ্টি কিন্তু ভীষণ ভালো, আমাদের ভীষণ পছন্দের, আমরা এই দোকানে বসে মিষ্টি খাই, আর এই দোকান থেকে বাড়ি যাওয়ার সময় সব সময় 1 প্যাকেট মিষ্টি নিয়ে গিয়েই থাকি। এই মুহূর্তে আমাদের মিষ্টি বাছাই পর্ব চলছে, এখানে কিন্তু মিষ্টি এই কেজি দরে বিক্রি করা হয়, তো আমরা সব রকম মিষ্টি মিশিয়ে ওই 1 কিলো মিষ্টি নিয়ে বাড়িতে যাব। তাই এই মুহূর্তে আমরা কিন্তু তিনজনেই তিনজনের পছন্দের মিষ্টি বেছে নিতে ব্যস্ত, আর এই দোকানদার দাদা উনি কিন্তু আমাদেরকে প্যাকেট করে দিচ্ছেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই দোকানটিতে আসলে একবারও মনে হয় না যে আমরা দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছি, একেবারে দেশের আদলে তৈরি মিষ্টির দোকান, আর মিষ্টির যে স্বাদ গন্ধ সবই অতুলনীয়। এই দাদা আমাদেরকে এই প্যাকেটটি করে দিলেন, আর এটি নিয়ে সযত্নে সোজা বাড়ি আমাদের যেতে হবে। মিষ্টির পাশাপাশি রয়েছে নানান ধরনের ঝাল, মুখরোচক বিকেলের জলখাবার। এই দোকানে আমাদের সত্যি এই কারণেই আসতে এত ভালো লাগে, দেশের একদম একটা ছোট্ট সংস্করণ এখানে আমরা খুঁজে পাই। বিকেলবেলা বিকেলের খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি টিউব স্টেশনের উদ্দেশ্যে, আর এখানে যেহেতু রাস্তার বেশ কিছু জায়গায় আপনি বাংলা হরফ দেখতে পাবেন, আর তুই যেহেতু এখন বাড়িতে বাংলা পড়া শিখছে, এখানে এই বাংলা যখন হরফগুলি দেখতে পেয়ে ও চিনতে পারছে, ও কিন্তু আমার থেকে আরও অনেক বেশি এক্সাইটেড হচ্ছে।
আজকে এই হোয়াইট চ্যাপেলের বাজার আর বাংলা টাউন ঘুরে একটা কথা আমি না বলে পারছি না, সেটি হলো যে আমি এই আমার এই সমস্ত বাংলাদেশি ভাই বোনদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ তারা যদি না থাকতো আমরা দেশ থেকে এত দূরে বসে আমাদের পছন্দসই কোনো রকম খাবার দাবার পেতাম না। শুধুমাত্র বাংলাদেশি ভাই বোনদের জন্যই আমরা এত স্বচ্ছন্দে এত সুন্দরভাবে এত সহজভাবে আমাদের পছন্দের জিনিসগুলো আমরা পেয়ে থাকি। আমি আপনাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনারা ইউটিউবে চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অতি অবশ্যই ফলো করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।